আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমরা দিনটা সুন্দর দেখে বাহিরে বের হলাম, ভাবলাম টুকটাক কিছু শপিংও করে নিয়ে আসি। আর যেহেতু বাচ্চাদের স্কুল হলিডে তো তারা আমার সাথেই ছিল, তো এই সবটা আমাদের বাসার পাশে 3-4 মিনিটের মতো সময় লাগে, সেই জন্য আর কি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া। তো ওরা মহা খুশি যে আমাকে হেল্প করতে পারতেছে, দেখুন ছেলে কয়েনটা বের করে নিল। তো ও আসলে সবসময় এগুলো করতে চায়, সবসময় তার নিয়ে আসা যায় না যেহেতু ওরা স্কুলে থাকে, তো স্কুল বন্ধ থাকায় ওরা আসতে পেরেছে। তো শপিং করে আমরা বাসায় চলে আসলাম, এখন ব্যাগ থেকে সবগুলো বের করে বাচ্চারা এভাবে রাখলো ওয়ার্কটপের উপরে, এখন আমি গুছিয়ে নেব। আর ওরা সবসময় হেল্প করতে চায়, তো সেই ফাঁকে ওরা দেখে নিল ওদের পছন্দের খাবারগুলো আনলাম কিনা। আর এমনিতে আমি শপিংয়ে গেলে আমার বাচ্চারা যে ধরনের খাবার পছন্দ করে সেগুলোর দিকে চোখ যায়, তো শপিংগুলো গুছিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সব কিছু গুছানো শেষ, তারপরে চলে যাব ভেজিটেবলের কাজে, কারণ কিছু ভেজিটেবলও নিয়ে আসলাম, এগুলোকেও রান্না করার জন্য রেডি করে নেব। তো রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন সিম, ধনে পাতাও নিয়ে আসলাম, আমার ধনে পাতাগুলো শেষ হয়ে গেছে, আলু, আর ঈদ যেহেতু সামনে সেই জন্য কিছু রাইস ফ্লাওয়ার বা গ্রাউন্ড রাইস এগুলো নিয়ে আসলাম। তো এখন আমরা চলে যাই ইফতারির কাজে। দেখতেই পাচ্ছেন এখানে আমি মিক্সড ভেজিটেবল দিয়ে পোলাও বানাচ্ছি। তো এর জন্য আমি প্রথমে পরিবার মতো ঘি দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি একটু ভেজেছি, তারপর চালগুলাকে ভাজলাম। ভাজা হয়ে যাওয়ার পর আমি মিক্সড ভেজিটেবল দিয়ে মিক্স করলাম। এরপর দেখতেই পাচ্ছেন আমি কেটলে বয়েল করা পানি দিয়ে দিচ্ছি, বয়েল করা পানি দিলে খুব তাড়াতাড়ি তো ব্লক চলে আসে সেটা তো সবাই জানেন। দেখতেই পাচ্ছেন অলরেডি ব্লক চলে এসেছে, আমি কভার করে স্লো হিটে রেখে দিলাম, হয়ে যাবে। আর এখানে আমি বেসন মাখিয়ে নিলাম বেগুন এবং আলু ফ্রাই করার জন্য। আর এদিকে আমি ফ্রাই করতেছি সমোসা, দেখতেই পাচ্ছেন সবগুলা জিনিসই আমার ফ্রাই করা শেষ, এখন টেবিলে নিয়ে আসলাম। আসলে বেশি কিছু না, অল্প অল্প করে সব কিছু বানালাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ফ্রুটস, কিউকাম্বার, সমোসা, আলু এবং বেগুনি, ছোলা ভাজা, খিচুড়ি, ভেজিটেবল পোলাও যেটা, আর সাথে আছে কাবাব এবং নাগেট, সব কিছু মিলিয়ে আমরা রেডি করে বসে অপেক্ষা করতেছি ইফতারের জন্য। আর ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই ইফতার আইটেমটি আপনাদের ভালো লাগবে খুব ঝটপট। আর এই কাবাবগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম যে সেগুলো এভাবে বানিয়ে রাখলে খুব ঝটপট ওভেনে দিয়ে কুক করা যায়, সময় বেঁচে যায়, ঝামেলাও কম হয়। ইফতারের পরে সবারই কম বেশি সুইট খেতে ইচ্ছে হয়, সেই জন্য আমি একটু সেমাই বানিয়েছিলাম, এভাবে বোলের মধ্যে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন বাহিরে চাঁদ দেখা যাচ্ছে, খুব সুন্দর চাঁদটা মাশাআল্লাহ, পুরো 15 রমাদানের চাঁদ দেখা যাচ্ছে, একদম ভরে গেছে। তো চাঁদ দেখা শেষ, এখন আবারও আসলাম যে কী কী রান্না করেছিলাম সেহরের জন্য। দেখতেই পেয়েছিলেন সিম নিয়ে এসেছিলাম, তো সিমটাকে আমি কষিয়ে নিয়েছি, তারপর মাছ দেব। এর দিকে একটু টক রান্না করতেছি টমেটো দিয়ে, আর সাথে দিব সালমন ফিশের যে মাথা। তো এখানে আমি এই টমেটোগুলোকে প্রথমে কষিয়ে নিচ্ছি, তারপর সালমন ফিশের মাথা অ্যাড করব। আর এই মাছটা হচ্ছে এই দেশের সমুদ্রের মাছ, আসলে এই মাছটার নাম আমি জানি না। সেটাকে আমি ভালো করে কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি, ফ্রাই করে এমনিতে খাওয়া যায়। আসলে এই ধরনের মাছগুলো অনেক টেস্টি, একটা মাছ দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়, তো একটা মাছ আসলে আমরা সবাই মিলেই খাব, যেহেতু আরও অনেকগুলো কারি আছে সেই জন্য আর কি। তো এখানে আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে যেখে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি, তো মাছটা ফ্রাই হয়ে যাচ্ছে এদিকে, আর অন্যদিকে আমার কারি বসিয়ে রেখেছিলাম যে সেগুলো রান্না হয়ে যাচ্ছে। তো যেহেতু চার বার্নার, আমি একসাথে সবগুলো কারি বসিয়ে দিই, একসাথে কারি রান্না হয়ে যায়, সব কিছু টাইডিও করা যায়। মাছটার একদিক হয়ে গেছে, তারপর আমি উল্টে পাল্টে দিচ্ছি অন্যদিকটা হওয়ার জন্য। ফিশ ফ্রাইটা হয়ে গেছে, এখন আমি চুলোটা অফ করে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার সিমগুলো কষানো হয়ে গেছে, এখন
শুটকি দিয়ে দিলাম, কাসকি শুটকি যেটা আর আলু, এগুলো দিয়ে কষিয়ে তারপর মাছ দিব। তো মাছ দিয়ে কষানোর পর ঝোলটা দিয়ে দিব পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন আমি ঝোলটা দিয়ে দিলাম, আর এদিকে আমার টমেটোগুলোও কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছটা কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে রান্না করে নিব। তো এই ছিল আমাদের ইফতার এবং সেহরি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ফিরে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।